খান সময় অপরাণী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। দেশ নিউজ টিভি সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে দিনাজপুর প্রতিনিধি মোহাম্মদ জসিমউদ্দিন। দিনাজপুরের খানসামা উপজেলায় ইপিজেড কর্মী অপরাণী রায়, তার বয়স 23 বছর, তাকে ধর্ষণ করে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দ্বিতীয়বারের মতো মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার 22 আগস্ট সকালে খানসামা উপজেলা পরিষদের সামনে টংগুয়া কুমারপাড়া এলাকাবাসীর উদ্যোগে বিভিন্ন প্লাকার্ড হতে উপজেলার হাজারো নারী পুরুষ, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী লায়ন, দিনাজপুর জেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন সিং, খানসামা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান চন্দ্র দাস, ভেরভেরি ইউনিয়ন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল, সাবেক ইউপি সদস্য শ্রী মানিক চন্দ্র সরকার, নুরায়না বেগম নুরিসহ বিভিন্ন এলাকা থেকে আগত মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, অপরাণী হত্যাকাণ্ডের আজ 22 দিন অতিবাহিত হলেও খানসামা থানা পুলিশ এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে সক্ষম হননি, বরং তারা এটাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন পায়তারা চালাচ্ছে। এটা খানসামা উপজেলাবাসীর জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা আজকে এই মানববন্ধন থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা এই হত্যাকাণ্ডকে ধামাচাপা না দিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন, আর তা না হলে আমরা এই রাজপথ ছেড়ে যাব না। এছাড়াও মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিক্ষোভ সমাবেশের মধ্যে বিভিন্ন স্লোগানে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ ফাঁসির দাবি জানান। প্রসঙ্গত গত 29 জুলাই শুক্রবার সন্ধ্যার দিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে ধান খেতে দুই কন্যা সন্তানের জননী অপরাণী রায়ের লাশ বিবস্ত্র অবস্থায় পথচারীরা দেখতে পায়। পাশেই নিহতের সাথে 10 বছরের মেয়ে বিপাশা রানী রায়কে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। পরে পথচারীরা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধারের পর সুরত হাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, আর অজ্ঞান শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। না, কোনো কাজ করে না। তো আপনাদের দাবিটা কি? আমার দাবি হচ্ছে আমার মেয়ের যে হত্যাকাণ্ড করেছে তাদের আমি বিচার চাই। যারা এইভাবে আমার মেয়েকে নির্মলভাবে হত্যা করেছে তার আমি বিচার চাই। আমি তারই বিচার চাই। আমরা চাই প্রশাসন এই অপমানার প্রকৃত আসামিদেরকে ধরে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হোক, এবং এই বাংলা এই খানসামার মাটিতে যাতে দ্বিতীয়বার এরকম কোন ঘটনা না ঘটে এই আশাবাদ ব্যক্ত করি। আমাকে ওনার কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রশাসন কি করে? আমার ঘরে যদি হইতো, উপজেলা চেয়ারম্যানের ঘরে যদি হইতো, দুইটা এবং যারা
Come on!